আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ আর ভীষণ মজার শেরাসাদের ফালুদার রেসিপি, যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এটা তৈরি করা একেবারেই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা ফালুদা সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। যাদের কাছে ফালুদা অনেক কঠিন মনে হয় তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখান থেকে হাফ কাপ পরিমাণ তরল দুধ উঠিয়ে নিচ্ছে। এই তরল দুধ ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন এই দুধটাকে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে ঘন করে নেব। তো উঠিয়ে রাখা দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই হাফ কাপ তরল দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটাতে কয়েকবার বলকুটিয়ে ঘন করে নিতে হবে। দুধ জাল করতে করতে যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। এভাবে 2 মিনিটের মতো জাল করে এর মধ্যে কাস্টার্ড মিশ্রিত দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে কাস্টার্ড মিশ্রণ দেওয়ার আগে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে কাস্টার্ড মিশ্রিত তরল দুধ অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব। কাস্টার্ড দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। কাস্টার্ড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। সেজন্য একটি ওভেন প্রুফ বাটিতে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে উপরে রেপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। তারপর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে বলকুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় 200 গ্রাম পরিমাণে স্টিক নুডলস দিয়ে দিচ্ছি। তারপর এই নুডলসগুলোকে প্রায় 80% সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির মধ্যে ঢেলে ভালো করে ছেঁকে নেব। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 4 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে বলকুটিয়ে নিয়েছে। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছে। এবার চুলাটা হাই হিটে রেখে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেব। 8 থেকে 10 মিনিট জাল করার পর যখন দেখবেন এরকম কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন একটি ছাঁকনির মধ্যে দিয়ে পানি ভালো করে ছেঁকে নিতে হবে। এর মধ্যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পানি ভালো করে ঝরিয়ে নেব। এখানে আমি 3টি ছোট বাটিতে নুডলস নিয়েছি। এর মধ্যে খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর রেড ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণ গ্রিন কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। প্রত্যেকটা কালারের নুডলস পানি দিয়ে আলাদা করে ধুয়ে নিতে হবে। তারপর পানি ভালো করে ঝরিয়ে নেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে কাস্টার্ড মিশ্রিত দুধটাকে নামিয়ে নিয়েছি। এখন উপরে রেপিং পেপার সরিয়ে নিচ্ছি। তারপর এরকম একটি মিক্সিং বলে ঢেলে দিচ্ছি।
এখানে তিন কালারের নুডলস পানি দিয়ে আলাদা করে ধুয়ে নিয়েছি, তারপর পানি একেবারে ঝরিয়ে নিয়েছি। এখন এই নুডলসগুলোকে কাস্টার্ড মিশ্রিত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রেড কালার, তারপর অরেঞ্জ এবং গ্রিন কালার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে রেড, গ্রিন এবং অরেঞ্জ কালার জেলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য এরকম চারটি গ্লাস নিয়ে এর থেকে একটি গ্লাস নিয়ে ভিতরে সামান্য পরিমাণ রুয়াবজা দিয়ে দিচ্ছি। এতে করে ফালুদা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে, খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে। এভাবে সবগুলো গ্লাসের ভিতরে রুয়াবজা দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে প্রতিটা গ্লাসে ফালুদা দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো গ্লাসে ফালুদা দিয়ে দিচ্ছি। এবার প্রতিটা গ্লাসের উপর কাপ আইসক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে ফালুদার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এখানে আমি ভ্যানিলা কাপ আইসক্রিম ব্যবহার করেছি। উপরে কাঠবাদাম এবং পেস্তাবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপর আবারও সামান্য পরিমাণ রুয়াবজা দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে সুন্দর নয়, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। উপরে চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি, এতে করে দেখতে আকর্ষণীয় লাগবে। এভাবে সবগুলো ফালুদা সাজিয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।